প্রেমিকক বিচাৰি অসম পালেহি ম্যানমারৰ যুবতী। থাইলেণ্ডত হৈছিল প্রেম, দুয়ো দুয়োকে উপচাই দিছিল নানা প্রতিশ্রুতিরে। বিয়া করিম বুলি কথাও দিছিল যুবকে। প্রেমিকক বিচাৰি যুবতীয়ে খাইছে এতিয়া হাবাথুরি। বিলাসীপাড়াত প্রেমী সৃষ্টি করেছে চাঞ্চল্য। ম্যানমারের এইগারী যুবতী, নাম থান্ডার থয়ে। থাইলেণ্ডত প্রেমর স্বর্গীয় অনুভূতির বন্ধনত বিলীন হয়েছিল বিলাসীপাড়ার যুবক জিন্নত আনমর সৈতে। সামাজিক রীতি নীতিরে বিবাহ করার সপোন দেখিছিল। বিয়ার সপোন দেখুয়াই প্রেমিকে সংগ্রহ করেছিল যুবতীর যাবতীয় নথিপত্র। ইমানলৈ ঠিকই আছিল। কথামতে যুবতী বিবাহর বাবে বিলাসীপাড়ালৈ উড়ামারি আহিল। আহি থানবান হয়ে পড়িল সপোনবোর। যুবকে বন্ধ করে থাকে মোবাইল ফোন, পরিয়ালে নিদিয়ে ঘরত প্রবেশ করবলৈ গরেকী যুবতী পড়িছে বিপাঙত। উপায়ন্তর হয়ে আরক্ষীর কাকচোপাত যুবকর ঘরের একটা কোঠালিত থাকার ব্যবস্থা করে দিয়ে যুবতীগীক। সেই কোঠালিতে অযুত সপোন দেখুয়া প্রেমিকর অপেক্ষাত লঘুরে দিন অতিবাহিত করেছে প্রেমিকায়। যুবতীগীর প্রেম কাহিনী সম্প্রতি বিলাসীপাড়ার সর্বত্রে চর্চার বিষয় হয়ে পড়ছে। বিলাসীপাড়ার পৰা আব্দুল সালামৰ রিপোর্ট, টাইম 8। ১৪টা লোকসভা সমষ্টিত কেনে চলিছে নির্বাচনী প্রচার? এইবার জনতাই বিচারিছে কোনটো দলক? পুৱাৰ পৰা নিশালৈ কেনেকৈ চলাইছে নেতাই প্রচার? ১৪টা সমষ্টিৰ ভোটাৰৰ মনৰ কথা। ষ্টাৰ সিমেন্ট, নেতাৰ সৈতে ২৪ ঘণ্টা। পাৱাৰ্ড বাই ডেটা মেশিন।